এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, তিন দিনের ব্যবধানে আবারও প্রচুর বাড়ল দেশের বাজারে স্বর্ণের দাম। এ নিয়ে চলতি বছরে টানা সপ্তম দফায় বেড়েছে এই মূল্যবান ধাতুটির দাম। চলতি বছরে 20 জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো 22 ক্যারেট সোনার দাম 1 লাখ টাকা ছাড়িয়েছিল। তখন সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট প্রতিভরি সোনা বেড়ে হয়েছিল 1,777 টাকা। এরপরে ষষ্ঠ দফায় 26 নভেম্বর আবারও এই হলুদ ধাতুটির দাম বাড়ানো হয়। তখন 22 ক্যারেট প্রতিভরি সোনা বেড়ে হয়েছিল 1,08,125 টাকা। এরপরে গতকাল বুধবার 29 নভেম্বর সপ্তম দফায় আবারও প্রচুর বেড়েছে সোনার দাম। এই নতুন দর আজ বৃহস্পতিবার 30 নভেম্বর সমগ্র বাংলাদেশে কার্যকর হয়। এই নতুন দর বাড়ানোর কারণ হিসাবে জেলা সমিতির প্রধান অফিস বলেছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। জেলা সমিতির তথ্য অনুযায়ী 22 ক্যারেট প্রতিভরি সোনার দাম বেড়েছে 1,750 টাকা, 21 ক্যারেট প্রতিভরিতে বেড়েছে 1,633 টাকা, 18 ক্যারেট প্রতিভরি সোনে বেড়েছে 1,458 টাকা। এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতিভরিতে বেড়েছে 1,225 টাকা। এতে করে 22 ক্যারেট প্রতিভরি সোনার দাম দাঁড়িয়েছে 1,09,875 টাকা, 21 ক্যারেট প্রতিভরি সোনার দাম 1,04,859 টাকা, 18 ক্যারেট প্রতিভরি সোনার দাম 89,929 টাকা, সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম 78,941 টাকা। এই নতুন দরে আজ বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে স্বর্ণ বিক্রি হবে। বন্ধুরা, সোনার গহনা তৈরি করলে জুরা সমিতির চার দেখে স্বর্ণ ক্রয় করিবেন, গুজবে কান দিবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর সোনার মূল্য বৃদ্ধির বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম সর্বপ্রথম স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য এবং স্বর্ণের ডিজাইন পেতে। ধন্যবাদ।